শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। রায়ের বাজার বদ্ধভূমিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, অসাম্প্রদায়িক দেশ গড়ার অঙ্গীকার। মতাদর্শের ভিত্তিতে রচিত ইতিহাস মুক্তিযুদ্ধের গৌরবকে ম্লান করে মত গবেষকদের প্রকৃত ইতিহাস সংরক্ষণের তাগিদ। বায়ু দূষণে অতিষ্ঠ ঢাকা মহানগরী, ইট পাটা বন্ধে হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকলেও মানছে না কেউ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9:21 সংবাদে, সাথে আছি আমি রোমানা আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। শুরুতে শহীদ বুদ্ধিজীবী দিবস প্রসঙ্গ। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সকাল 7:00 জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ সময় বিয়োগলে বাজানো হয় করুণ সুর। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করে তিন বাহিনীর একটি চৌকস দল। এরপর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে শহীদ সমাধিতে ফুল দিয়ে আবারও শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সন্তানদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্র ও সরকার প্রধানের পর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে রায়ের বাজার বদ্ধভূমিতে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছেন সর্বস্তরের মানুষ। রাত 12:01 ঢাকা 13 আসনের সংসদ সদস্য সাদেক খানের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও পথ অনুসরণ করে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক দেশ গড়ে তোলার অঙ্গীকার করেন। আমাদের দেশকে মেধাশূন্য করার জন্যই এই পাকিস্তানি হানাদার বাহিনী যারা পরাজয়ের সৈন্য লগ্নে তারা এই বিষয়টা তারা হত্যা করেছিল, এটা আমরা ঘৃণার চোখে দেখি এবং আজকের এই দিনটিকে আমরা স্মরণীয়ভাবে প্রতি বছর নেয় এবারও স্মরণ করছি। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে জাতি যখন বিজয় সন্নিকটে, ঠিক তখনই বুদ্ধিজীবী হত্যায় মেতে ওঠে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার আলবদররা। রায়বাজার বদ্ধভূমিতে ফেলে রাখা হয় দেশেরা শিক্ষক, সাহিত্যিক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী সহ অনেক বুদ্ধিজীবীর নিষ্পাপ দেহ। পৈশাচিক সেই হত্যাযজ্ঞের ক্ষত আজও দগদগে রক্তাক্ত বাংলায়। প্রণব চক্রবর্তী রিপোর্ট। পাকিস্তানি হানাদার বাহিনীকে বাংলা থেকে নিশ্চিহ্ন করতে রক্ত নদী পেরিয়ে মুক্তিকামী জাতি যখন বিজয়ের দ্বার প্রান্তে, ঠিক তখনই মরণ কামড় হিসেবে বুদ্ধিজীবী হত্যায় মাতে পাকিস্তানি হানাদার আর তাদের এদেশীয় দোসর রাজাকার আলবদর। বাঙালি জাতিকে মেধাশূন্য করতে পাকিস্তানি সেনারা বেছে বেছে দেশের সেরা শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, সাহিত্যিকদের জড়ো করে রায়ের বাজার বদ্ধভূমিতে। মুক্তিযুদ্ধের সময় বাঙালিকে নির্বিচারে হত্যা করা হলেও শেষ সময়ে বুদ্ধিজীবীদের হত্যা করা হয় তালিকা তৈরি করে, সে অনুযায়ী বাড়ি বা কাজের জায়গা থেকে তুলে নিয়ে যাওয়া হয় তাদের। বিভিন্ন টর্চার সেলে অমানসিক নির্যাতন শেষে হত্যা করা হয়। বেশিরভাগকেই হত্যা করা হয় 14 ডিসেম্বর। আমরা ভীষণ উদ্বিগ্ন ছিলাম, কারণ আমাদেরই তো চেনা, আমার বাবারই তো কলিগরা ছিল, উনি চৌধুরী, মুফাজ্জল হায়দার চৌধুরী, সন্তোষ ভট্টাচার্য। উদ্দেশ্য ছিল পাকিস্তান বাহিনীর যে এই সমাজে যারা মেরুদণ্ড হয়ে আছে তাদের মেরুদণ্ডটা ভেঙে দেওয়া, সেই ব্যাপারে তারা সাকসেসফুল হয়েছিল। বাংলাপিডিয়ার তথ্য অনুযায়ী 991 জন শিক্ষাবিদ, 13 জন সাংবাদিক, 49 জন চিকিৎসক, 42 জন আইনজীবী, 9 জন সাহিত্যিক ও শিল্পী, 5 জন প্রকৌশলী এবং অন্যান্য পেশার 2 জনকে হত্যা করা হয়।
শহীদ সন্তানরা বলছেন, গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে জোর পদক্ষেপ নিতে হবে রাষ্ট্রকে। এখন আমরা শুনছি যে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে এটাকে গণহত্যা দিবস পালন করার জন্য একটা প্রক্রিয়া চলছে। পাকিস্তানের বন্ধু রাষ্ট্রগুলোর থেকে প্রেশার না আসলে তারা শুনবে না এটা। তো এই দিক থেকে একটা আন্তর্জাতিকভাবে রাষ্ট্র এবং সমাজ দুটো মিলেই আমাদেরকে জোরদার একটা ভূমিকা পালন করতে হবে। বাঙালির মুক্তি সংগ্রামের প্রতিটি পরতে মেধা আর মননে প্রেরণা যোগানো বুদ্ধিজীবীদের পথেই চলবে আগামীর বাংলাদেশ, সে আশা শহীদ পরিবার সহ সকলের। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। মুক্তিযুদ্ধ নিয়ে অনেক বই লেখা হয়েছে, তবে প্রকৃত ইতিহাস উঠে এসেছে এমন বইয়ের সংখ্যা সীমিত। একুশে টেলিভিশনকে এমন কথাই বললেন ইতিহাস গবেষক আফসান চৌধুরী। মন্তব্য করলেন, কোনো মতাদর্শের ভিত্তিতে রচিত ইতিহাস মুক্তিযুদ্ধের গৌরবকে ম্লান করে, আর তাগিদ দিলেন প্রকৃত ইতিহাস সংরক্ষণের এখনই উদ্যোগী হতে। মফিউর রহমানের রিপোর্ট। প্রায় দুই যুগের সংগ্রামের পথ ধরে 7ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণ। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এরপর 25শে মার্চ কাল রাত পাকিস্তানি হানাদার বাহিনী হামলে পড়ে নিরস্ত্র বাঙালির উপর। 26শে মার্চে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা, পুরো দেশ মুহূর্তেই রণক্ষেত্র। বাঙালির সব ঘর তখন অজেয় দুর্গ। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর লাল সবুজের পতাকা ওড়ে শত্রুমুক্ত বাংলাদেশে সৃষ্টি হয় বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাস। নতুন দেশের এই ইতিহাস 48 বছরে কতটা লিপিবদ্ধ হয়েছে, এমন প্রশ্ন ছিল ইতিহাসবিদ আফসান চৌধুরীর কাছে। নিরেট গবেষণামূলক লেখা আমাদের দেশে কম হয়েছে। যে জিনিসটা আমাদের সীমাবদ্ধ সবচেয়ে বেশি সেটা হচ্ছে আমরা কিছু কিছু পরিসর নিয়ে, কিছু কিছু বিষয় নিয়ে কাজ করছি। ইতিহাস সংরক্ষণে সরকারি উদ্যোগে রচিত হয় প্রামাণিক গ্রন্থ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র। প্রথম প্রকাশের পর বিভিন্ন সরকারের আমলে এই দলিলও রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছে বলে মন্তব্য এই ইতিহাস গবেষকের। আমরা ওখানে মুক্তিযুদ্ধের দলিলপত্রের প্রামাণ্যকরণ কমিটি যারা ছিলেন প্রত্যেকে কিন্তু ইতিহাসবিদ ছিলেন। প্রথম খণ্ড নিয়ে আমরা কাজ করেছি, আমরা জানি ওখানে আমরা কোনো দলবাজি করছিলাম না, কিন্তু দ্বিতীয় খণ্ড তৃতীয় খণ্ড কি হয়েছে না হয়েছে হয়েছে। ইতিহাস রাজনীতি ঘনিষ্ঠ, তবে কখনোই রাজনীতি নির্ভর হতে পারে না, এমন অভিমত তার। আমি হ্যাঁ আমার রাজনৈতিক অবস্থানটাকে সবল করার জন্যে আমি একটা বই লিখছি, তো সেটা তো আর ইতিহাস চর্চা হয় না। চর্চার উদ্দেশ্য হচ্ছে রাজনীতি। যদি এখানে নিরেটভাবে ছেড়ে দেওয়া হতো তাহলে তো মানুষের হয়তো অন্যরকম চর্চা করতো, তাহলে তো ওই আইনগুলো করার দরকার ছিল না। আফসান চৌধুরী বলেন, 48 বছর পরও মুক্তিযুদ্ধের অনেক কিছুই অজানা রয়ে গেছে। যেমন উল্লেখযোগ্যভাবে উঠে আসেনি হিন্দু জনগোষ্ঠী হত্যার ইতিহাস। 71 সালে মুসলমানকে মুসলমান বলে হত্যা করা হয়নি, কিন্তু হিন্দুদের যে ও হিন্দু ওকে হত্যা করো এই ঘটনাটা কিন্তু 71 হয়েছে। গ্রামের মুক্তিযোদ্ধাদের নিয়েও গবেষণা কম বলে জানান এই ইতিহাসবিদ। বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে গ্রামে, বাংলাদেশের শহরে এমন কোনো কিছু হয়নি। মানুষ এখন বই পড়ার চেয়ে দেখতে বা শুনতে বেশি পছন্দ করে, তাই ইতিহাস সংরক্ষণের মাধ্যম বদলের পরামর্শ তার। যে লোকের অডিও ভিজুয়াল চলে যাওয়া উচিত, বাংলাদেশের মানুষ বই পড়বে না। আফসান চৌধুরী বলেন, রাজাকারের তালিকা অবশ্যই প্রকাশ করতে হবে, তার চেয়েও বেশি জরুরি মুক্তিযুদ্ধে শহীদদের যথাযথ তালিকা প্রকাশ। তাহলে শহীদদের তালিকাটা কেন সরকার প্রকাশ করছে না? মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে একুশের চোখ। বায়ু দূষণে ক্লিষ্ট ঢাকা মহানগর, মাঝে মধ্যেই ঢাকা স্থান পাচ্ছে শীর্ষ দূষণ কবলিত শহরের তালিকায়। সম্প্রতি কিছু সময়ের জন্য ঢাকা শহর ছিল বিশ্বের সবচেয়ে বেশি দূষণের নগরী। এর প্রধান কারণ ইটভাটা। ভাটা সংশ্লিষ্টকরণে 58% বায়ু দূষণ হচ্ছে। ঢাকা ও আশপাশের 5টি জেলায় অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টেরও নির্দেশ আছে, তারপরেও ইটভাটা চলছে প্রতাপের সঙ্গে। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে।
পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী ঢাকার বাতাসে মানব দেহের জন্য ক্ষতিকর বস্তুকণা, ক্ষুদ্র বস্তুকণা ও ক্ষুদ্রাতিক্ষুদ্র বস্তুকণা দিন দিন বাড়ছে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ক্ষতিকর উপাদানের পরিমাণ স্বাভাবিকের চেয়ে তিন গুণ বেশি থাকে। এর প্রধান কারণ ইটভাটা। গেল পাঁচ বছরে দেশে অন্তত 59% বেড়েছে ইটভাটা। ইটভাটা প্রতিষ্ঠা ও পরিচালনার জন্য আইন ও বিধিনিষেধ আছে, তবে কাগজে কলমে। নিয়মবিধি না মেনেই বসত বাড়ি শহর বন্দর ঘেঁষে কৃষি জমিতে গড়ে উঠছে ইটভাটা। আইনের তোয়াক্কা না করেই কাঠ, বাঁশ, রাবার, নিম্নমানের কয়লা পোড়ানো হচ্ছে ইটভাটায়। ঢাকার কেরানীগঞ্জে বসত বাড়ি ঘেঁষেই স্থাপন করা হয়েছে ইটভাটা। এমনকি বসত বাড়ির 50 গজের মধ্যেই চলছে ইটভাটা। আছে শিশু শ্রমিকও। মানিকগঞ্জের চিত্র একই রকম। জনপ্রতিনিধিরাও আইন মানছেন না। চল্লিশ সামনে সাজানো বহু কাটা গাছ রাত নামলেই পোড়ানো হবে। রাত নামলেই শুরু হয় গাছ পোড়ানোর মহোৎসব। কয়েকটি ইটভাটায় এর প্রমাণও পাওয়া যায়। গাছে টু মানে চিরা কুড়াল দিয়ে চিরা দে গাছ শুধু এই সুলোই লাগে। সব বাড়ায় কি গাছ দেয়া লাগে? না, কম বেশি দেয়া লাগে। অনেক ইটভাটা আইন অমান্য করে পরিবেশ দূষণ করছে, এমন দাবি পরিবেশ বাঁচাও আন্দোলন পাওয়ার। ইটের ভাটাগুলা চালু হওয়ার জন্য কিন্তু এই ধুলা দূষণের মাত্রা বা বায়ু দূষণের মাত্রাটা কিন্তু সাংঘাতিক রূপে বেড়ে যায়। জ্বালানি হিসাবে কিছুতে কাঠ কিংবা বিভিন্ন ধরনের রাবার অমুক তমুক সেগুলো মিশাচ্ছে, সেগুলো যাতে ব্যবহার না করতে পারে। কয়লাগুলোও খুবই নিম্নমানের উচ্চ সালফারযুক্ত। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরুর কথা জানান পরিবেশ অধিদপ্তরের এ কর্মকর্তা। মামান্য হাইকোর্টের নির্দেশের মোতাবেক আমাদের দুজন ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসকের সহযোগিতায় প্রতিদিন এই 5টা জেলাতে অভিযান অব্যাহত রয়েছে। অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটাগুলোর বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, এ নিয়ে বিস্তারিত থাকছে রাত 10টার 21 চোখ অনুষ্ঠানে, দেখার আমন্ত্রণ রইল। নিচ্ছে বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ঠাকুরগাঁওয়ের হরিপুরে দুই বাংলার লাখো মানুষের মিলন মেলা, আবেগ আপ্লুত অনেকে। আবার আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। ঠাকুরগাঁওয়ের হরিপুরের চাপাসা ও রানী শঙ্কৈলের কোচল সীমান্তে হয়ে গেল দুই বাংলার লাখো মানুষের মিলন মেলা। প্রতিবছরের মতো কুলিক নদীর তীরে পাথরকালী মেলা উপলক্ষে এবারও বাংলাদেশ ও ভারতের বাসিন্দাদের কিছুটা সময় কথা বলার সুযোগ করে দেয় বিজিবি বিএসএফ। স্বজনদের সাথে কিছুটা সময়ের জন্য মিলিত হতে মেলায় ছুটে আসেন দুই বাংলার বিভিন্ন স্থানে বসবাসরতরা। দেখা সাক্ষাতের পাশাপাশি আত্মীয় পরিজনরা পরস্পরকে কাঁটাতারে বেড়ার উপর দিয়ে ফলমূল, বাড়িতে রান্না করা খাবার, ইলিশ মাছ, শাড়ি, লুঙ্গি, কম্বল ছুড়ে দেন। প্রিয়জনকে অনেকদিন পর দেখতে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। বাগেরহাটে নদী কেন্দ্রিক সাংস্কৃতিক অনুষ্ঠান নদীমাতৃক বাংলাদেশ 1300 নদী সুধায় আমাকে অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাটের দড়াটানা নদীর পাশে রূপা চৌধুরী পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদ। অনুষ্ঠানে খুলনা বেতারের শিল্পী ও বাগেরহাট স্থানীয় সংস্কৃতি কর্মীরা নদী সম্পর্কিত গান ও নৃত্য পরিবেশন করেন। এছাড়া স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে দলীয় নৃত্য ও দেশাত্মবোধক গান পরিবেশনা করা হয়। স্বাধীনতার 50 বছরেও সংরক্ষণ করা হয়নি ঠাকুরগাঁওয়ের একমাত্র শহীদ বুদ্ধিজীবী গোলাম মোস্তফার সমাধিস্থল। যে কলেজের অধ্যক্ষ ছিলেন তিনি, সেখানে শিক্ষার্থীরাও জানেন না মুক্তিযুদ্ধে তার কীর্তিগাথা। ঠাকুরগাঁও প্রতিনিধি এস এম জসীমউদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। 1971 সাল, এলাকায় মুক্তি সংগ্রাম কমিটি গঠন করে নেতৃত্ব দিচ্ছিলেন পীরগঞ্জ কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা। মুক্তিযুদ্ধ চলাকালীন 17 এপ্রিল তাকে আটক করে পাকিস্তানি হানাদাররা। পরে পীরগঞ্জ ঠাকুরগাঁও সড়কের লোহাগাড়ায় গোলাম মোস্তফা সহ 7 জনকে ব্যানেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়।
পরে পীরগঞ্জ পৌর শহরের রঘুনাথপুর রেলক্রসিংয়ের পাশে সমাহিত করা হয় এই বুদ্ধিজীবীকে। কিন্তু আজও সংরক্ষণ করা হয়নি তার সমাধিস্থল। গোলাম মোস্তফা সম্পর্কে তো আমরা বেশি জানি না, তার পরিচয় এবং কি বাসা সে সম্পর্কে আমাদের জানতে হবে। তার পরিচিতি সম্পর্কে আমাদের তেমন একটা ধারণা নেই, তবে এটা জানি যে তিনি একজন বুদ্ধিজীবী ছিলেন। বুদ্ধিজীবীদের যে জীবনী, আত্মত্যাগ, তাদের অবদান, এইগুলোকে যদি আরো বেশি বেশি করে মানুষের ঘরে ঘরে পৌঁছে না দেওয়া যায়, তাহলে আমার মনে হয় যে এই দেশপ্রেমের ঘাটতির যে সংস্কৃতিটা সেটা চলতেই থাকবে। শহীদ এই বুদ্ধিজীবীর স্মৃতি সংরক্ষণের দাবি স্বজন ও পীরগঞ্জ কলেজ কর্তৃপক্ষের। অনেকেই চেনা না, তারা দেশের জন্য জীবন দিয়েছে, দেশটাকে স্বাধীন হলো, স্বাধীনতার জন্য যে তারা জীবন দিল, তাদেরকে একটু জানতে হবে, চিন্তা হতো, এগুলো তো হচ্ছে না, এখন মূল্যায়ন হচ্ছে না। এই কলেজের কোনো ভবনকে তার নামে করা যায় কিনা আমরা সরকারের কাছে লিখব। এ ব্যাপারে কার্যকর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। ওনার যে স্মৃতিসৌধটা সেটা করা হয় নাই, সেটা আমি স্যারের সাথে আলাপ করছি এবং আমি আমার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নিচ্ছি এটা যাতে এই স্মৃতিসৌধটা তৈরি করা হয়। 1993 সালে শহীদ বুদ্ধিজীবী হিসেবে অধ্যাপক গোলাম মোস্তফার নামে স্মারক ডাক টিকিট অবমুক্ত করে বাংলাদেশ ডাক বিভাগ। সমর ইসলাম, একুশে টেলিভিশন। শেষ করছি সকাল 9টার একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। রায়েরবাজার বধ্যভূমিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, অসাম্প্রদায়িক দেশ গড়ার অঙ্গীকার। মতাদর্শের ভিত্তিতে রচিত ইতিহাস মুক্তিযুদ্ধের গৌরবকে ম্লান করে, মত গবেষকদের প্রকৃত ইতিহাস সংরক্ষণের তাগিদ। বায়ু দূষণে অতিষ্ঠ ঢাকা মহানগরী, ইট ভাটা বন্ধে হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকলেও মানছে না কেউ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন একুশে-tv.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/একুশে24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথে।